পয়লা জানুয়ারি বিশ্বের জনসংখ্যা ছাড়াবে আটশো কোটি দু সালের পয়লা জানুয়ারি বিশ্বের মোট জনসংখ্যা পৌঁছাবে আটশো এক কোটি আটানব্বই লাখ ছিয়াত্তর হাজার একশো উননব্বই জনে যুক্তরাষ্ট্রের সরকারি পরিসংখ্যান দপ্তর ইউএস সেন্সাস ব্যুরো শনিবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য সেন্সাস ব্যুরোর বিবৃতিতে আরও বলা হয়েছে চলতি দু সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বেড়েছে সাত কোটি একান্ন লাখ বাষট্টি হাজার পাঁচশো একচল্লিশ জন এবং বছর জুড়ে বিশ্বে প্রতি সেকেন্ডে জন্ম নিয়েছে চার দশমিক তিনজন শিশু এবং মারা গেছে দুজন দু সালে বিশ্বজুড়ে জনসংখ্যা বাড়লেও পূর্ববর্তী বছর অর্থাৎ দু সালের তুলনায় এই বৃদ্ধির হার এক শতাংশ কম বলে জানিয়েছে ইউএস সেন্সাস ব্যুরো প্রসঙ্গত দু সালে সাতশো কোটির মাইল ফলক স্পর্শ করেছিল বৈশ্বিক জনসংখ্যা তার এগারো বছর পর অর্থাৎ দু সালে নভেম্বরে আটশো কোটিতে পৌঁছেছিল জনসংখ্যা মার্কিন সাময়িকী ফোর্স সে সময় এ সম্পর্কিত প্রতিবেদনও প্রকাশ করেছিল তবে জনসংখ্যা সাতশো কোটি থেকে আটশো কোটিতে পৌঁছাতে এগারো বছর সময় লাগলেও আটশো কোটি থেকে নশো কোটিতে পৌঁছাতে চোদ্দ বছর সময় লাগবে বলে বিবৃতিতে উল্লেখ মার্কিন পরিসংখ্যান দপ্তরের উন্নত এবং উন্নয়নশীল দেশগুলির নিম্ন জন্মহার এবং তরুণ ও সন্তান জন্মধানে সক্ষম জনগোষ্ঠীর সংখ্যা কমতে থাকাই এর সবচেয়ে বড় কারণ করোনা মহামারী বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির গতিতে বেশ প্রভাব ফেলেছে বলে মনে করেন মার্কিন সমাজবিজ্ঞানীরা তাদের মতে এই মহামারীর প্রভাবে বৈশ্বিক গড় আয়ু পঁচাত্তর বছর থেকে একাত্তর বছরে নেমে গেছে